আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে iText এর মাধ্যমে স্ক্রিনে একটা টেক্সট আনা যায়। তো পূর্বের ভিডিওতে আমাদের একটা আইসাইকেল ছিল, আইফিল সাইকেল ছিল, যেটা একটা বল ছিল, বলের কালার চেঞ্জ হচ্ছিল এবং বলের মুভমেন্ট ছিল, ওটার উপরেই আমরা আজকে করব। তো আমরা এটা বাদ দিয়ে দিই। iText এর চারটি প্যারামিটার, প্রথম হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যাজ ইউজুয়াল, এক্স ওয়াই, আর হচ্ছে এখানে একটা ক্যারেক্টার অ্যারে নিতে হবে। ক্যারেক্টার অ্যারেটা আমি এখন ডিফাইন করে দিচ্ছি, আপনারা চাইলে বাইরে ডিক্লেয়ার করে ওটা প্যারামিটার হিসেবে নিয়ে নিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিই, আমার নাম লিখি, ওকে। ৪ নম্বর প্যারামিটারটা হচ্ছে আপনি কি ফন্ট চাচ্ছেন। এখন iGraphics এ মোটামুটি মেবি ৫টা ফন্টের মতো আছে, সো আমি যেটা ইউজ করি ওটাই আমি লিখি। যে load underscore bitmap দিলে এই কয়েকটা ফন্ট ইউজ করা যাবে যেটা দেখাচ্ছে। সো আমি সবচেয়ে বড়টা ইউজ করি ২৪, যেটা ২৪ সাইজ হয়, ওকে। দেখতে পাচ্ছেন আমার নামটা, এখন যে কালার চেঞ্জ হচ্ছে আইসেটের মাধ্যমে, ওকে। আমি ট্রাই করি এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেটটা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে একটু মেবি ব্যাস কমাবে। আমি এখানে কি করছিলাম এটা দেখে আসি, ওকে। এখানে ১০০ হবে, এখানে ১০। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে, কাছাকাছি আর কি, এটা আপনি যেভাবে ইউজ করতে চান। আজকে ভিডিওর জন্য এটুকুই, ধন্যবাদ।